আজকের ভিডিওটা কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের উপর না, এটা একটা ডিটক্সিফাইং ড্রিঙ্কের ভিডিও। আমাদের ভিতরটা যদি পরিষ্কার থাকে তাহলে আমাদের স্কিনও পারফেক্ট হবে আর হেয়ারও পারফেক্ট হবে। যা যা জিনিস দেওয়া হয়েছে সেটা খালি আমরা দুবারই ইউজ করতে পারবো, তারপরে দুদিন হয়ে গেলে কিন্তু আমাদের ফেলে দিতে হবে। আর এইটা যেদিন বানানো হবে সেদিন পুরো ফ্রিজে রেখে দিতে হবে সেটেল হওয়ার জন্য, তারপরে আমরা কিন্তু পরের দিন সকালে খালি পেটে খাবো। এবার চলুন দেখে নেওয়া যাক এইটা কী করে বানানো যায়। এটা কিন্তু আমাদের রোজই খেতে হবে, আবার শেষ হয়ে গেলে রিনিউ করতে হবে। ডিটক্সিফাইং ড্রিঙ্ক বানানোর জন্য আমাদের যে যে জিনিস লাগছে সেটা হচ্ছে আদা গ্রেট করা, শসা, লেবু আর পুদিনা পাতা, আর লাগছে হচ্ছে বিট নুন স্বাদ অনুসারে। এবার লাগছে হচ্ছে হাফ গ্লাস মতন জল, এরকম একটা জার নিয়ে নিতে হবে বা নর্মাল গ্লাসেও হয়ে যাবে। এবার আমি সব জিনিসগুলো ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি আর লাস্টে আমি নুনটা অ্যাড করে নেব। বিট নুনই কিন্তু লাগবে, অন্য কোনো নুন দিলে হবে না। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এই জারটাকে বন্ধ করে দিতে হবে, দেন ফ্রিজে রেখে দেবো। পরের দিন সকালে আমরা এই ড্রিঙ্কটা বার করে খালি পেটে খেয়ে নেব। যদি এই ড্রিঙ্কের বিষয়ে কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।